মাইলখানেক বাইরে পড়ল বল, অবিশ্বাস্য সুইংয়ে ছিটকে গেল স্ট্যাম্প। ভাইরাল সেই ভিডিওটি, আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভাইরাল ভিডিওটি। জস হ্যান্ডির বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে পড়ে, বলটা বাইরে যাবে বলে ছেড়ে দেন ব্যাটার কুজ্জাই মাউঞ্জে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে এই বলটা তার অফ স্ট্যাম্প ছিটকে দিবে। বলটা স্ট্যাম্পে আশ্রয় পড়ার পর কিছুক্ষণ হতবাক দাঁড়িয়েছিলেন কুজ্জাই, তারপর হেঁটে চলে যান। ইংল্যান্ডের টু কাউন্টিস ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ান ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মিলডেন হল এবং হ্যাডলে ক্রিকেট ক্লাব। সেই ম্যাচের 11.1 ওভারে জস হ্যান্ডির বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে পড়ে, বলটা বাইরে যাবে বলে ছেড়ে দেন ব্যাটার কুজ্জাই মাউঞ্জে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে ওই বলটা তার অফ স্ট্যাম্পে এসে লাগবে, তারপর হেঁটে হেঁটে চলে যান। অন্যদিকে উচ্ছ্বাসে ফেটে পড়েন হ্যান্ডি এবং মিলডেন হলের খেলোয়াড়রা। তবে সেই দুর্ধর্ষ বল সত্ত্বেও ম্যাচ জিততে পারেননি মিলডেন হল। মিলডেন হলকে 78 হারিয়ে দেয় হ্যাডলে ক্রিকেট ক্লাব। তবে সেসব ছাপিয়ে সেই সুইং বলের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের তো কেউ কেউ জেমস অ্যান্ডারসনকে ট্যাগ করে বলেন, আপনি কি এই বলটা টেস্টে করতে পারবেন? অনেকে সেই ভিডিও শেয়ার করেন। মোটামুটি সবারই একটাই প্রতিক্রিয়া ছিল, এটা কিভাবে সম্ভব। অপর একজন বলেন, আমি সারাদিন যতটা ঘুরেছি তার থেকে বেশি ঘুরেছে এই বল। তো বন্ধুরা, এই ছিল বর্তমান খবর। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বাটন অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।